আমাদের শহর রায়গঞ্জ নিবেদন করছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব। এই ব্যাঙ্গল উৎসবকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আপনাদের জন্য শগুন কি ধুনে শোরুম নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও ছাড়। আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ, ফোন নম্বর 03-523-242323 অথবা 8967941588। শর্তাবলী প্রযোজ্য। আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি সৌমি চলে এসেছি আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আইএনটিটিইউসের উত্তর দিনাজপুর জেলাটাকে 48 ঘন্টার অনশন কর্মসূচি পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সংলগ্ন জিএসটির কেন্দ্রীয় অফিসের মূল ভাড়া বাড়ির পাশে মঞ্চ বেঁধে এই কর্মসূচি শুরু হয়। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের এদিন শুভ সূচনা হয়। সূত্রের খবর, মূলত 8 দফা দাবি তথা 100 দিনের কাজের পারিশ্রমিক প্রদানে দীর্ঘদিন সরকারের বঞ্চনা আবাস যোজনা প্রকল্প রূপায়িত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের অর্থ প্রদানে দীর্ঘসূত্রিতা। জিএসটির মাধ্যমে সংগৃহীত অর্থের নির্দিষ্ট বরাদ্দ অংশ রাজ্যকে দিতে হবে। কেন্দ্রীয় শ্রমবিরোধী আইন বাতিল তথা 8 ঘন্টার বেশি 1 মিনিটও শ্রমিকদের কাজের সময় নির্ধারিত হবে না। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরোধিতাকে সামনে রেখে আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জেলা আইএনটিটিইউসির সভাপতি শেখর দাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব, রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার, জেলা আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক অরিন্দম সরকার, শহর মহিলা সভাপতি শিল্পী দাস প্রমুখ। বয়স মাত্র 7, দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া, কিন্তু বয়স দেখে ওর প্রতিভাকে খাটো করতে যাবেন না। হ্যাঁ, রায়গঞ্জের শিবপল্লির বাসিন্দা রাজশ্রী প্রামাণিকের দাবা খেলায় অসাধারণ প্রতিভা ধরা পড়লো টাইমস14 বাংলার ক্যামেরায়। জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব 8 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুদে রাজশ্রী। প্রযুক্তির যুগে শিশুরা যেখানে মোবাইল ফোনের গেমে আসক্ত হয়ে পড়েছে, সেখানে রাজশ্রী এহেন সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে বই কি। তার এই সাফল্য বাবা মা তো বটেই, দাবা প্রশিক্ষক জয়দাসের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে জানায় সে। দাবা প্রশিক্ষক জয়দাস ছাত্রের সাফল্যে অভিভূত। তিনি তার ছাত্রকে রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান বলে জানান। বাবা রাজেশ প্রামাণিক ছেলের এই সাফল্যকে তার দাবা প্রশিক্ষক জয়দাস দেশের কঠিন পরিশ্রমের ফসল বলেই মনে করছেন। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হব এই চ্যানেলে এই সময়। নমস্কার।